নিজেকে বাঁচাতে মিথ্যা তথ্য দিচ্ছে দিহান নিজেকে বাঁচাতে মিথ্যা তথ্য দিচ্ছে ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্ত দিহান এমনটি দাবি করেছেন আনুষ্কার মা শাহানুরী আমিন জবানবন্দিতে ঘটনার বর্ণনা দিয়ে ফারদিন জানায় আনুষ্কা সকালে তার মাকে ফারদিনের বাসায় যাওয়ার কথা জানিয়ে বাসা থেকে বেরিয়ে যায় এ সময় তিনি আনুষ্কাকে দুপুরের খাবার কিনে দেওয়ার কথা বললেও পরে নেয়নি এ বিষয়ে জানতে চাইলে শাহানুর বলেন এগুলো একদম কথা এ কথার মিথ্যা এক ভাগেরও সত্যতা নেই ফার্দ সঙ্গে কোনো সম্পর্কই ছিল না আমার মেয়ের অভিযুক্ত ফার্দিনের ফাঁসি হলে আমি সন্তুষ্ট হব তিনি বলেন ফারদিনের পরিবারের সদস্যরা এখন পর্যন্ত আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি ঘটনার দিন ফারদিন আমাকে ফোন দেওয়ার পরে একাধিকবার তার ফোন বন্ধ করেছে আবার খুলেছে আমি কখনো ফোন করে ফারদিনকে পেয়েছি আবার কখনো পাইনি তিনি বলেন আমার ধারণা ফোনে যোগাযোগ করে আনুষ্কাকে খাবারের সঙ্গে কিছু মিশিয়ে অচেতন করে বাইরে থেকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে কারণ আনুষ্কা আমার অনুমতি ছাড়া কখনো কারো বাসায় কোনোদিন যায়নি আনুষ্কাকে ধর্ষণ এবং হত্যা শেষে ফারদিনের কিছু একটা করা দরকার এমন তাগিদে হাসপাতালে নিয়ে যায় তখন পালালেও ধরা পড়তো ফারদিন নিজে ভালো এবং নির্দোষ সাজার জন্য আনুষ্কাকে হাসপাতালে নেয় আমাকে ফোন দেয়া সবই ছিল তার কৌশল এমনকি কি আমার মেয়ের ফোন থেকেই আমাকে ফোন দেয় ফারদিন আমার মেয়ে হয়তো বাঁচার জন্য চেষ্টা করেছে ওর বাবাকে ঘটনার দিন দুপুর বারোটা বিশ মিনিটে ফোন দিলে তিনি ফোন রিসিভ করতে পারেননি ব্যস্ত ছিলেন মনে হয় তখন বাঁচার জন্য কোনোভাবে কৌশলে সে সুযোগ পেলে হয়তো আমাকেও ফোন দিত হঠাৎ করে একবার একটি ফোন এসেছিল শাহানুরী বলেন আনুষ্কার পিঠে এবং নিতম্বে অসংখ্য কালসিটে আঘাত দেখা গেছে রক্ত জমে গেছে আনুষ্কাকে যেভাবে বিকৃত এবং হয়রানি নির্যাতন করে মারা হয়েছিল সেটা বোঝা গেছে ওখানে এটা শুধু একজনের কাজ ছিল না ঘটনাস্থলে তারা চারজনই ছিল ফারদিন পালানোর চেষ্টা করেছিল কিন্তু হাসপাতালে যখন মৃত অবস্থায় নেওয়া হয়েছে তখন হাসপাতাল কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় ফোন করলে পুলিশের সে তাদের আটক করে পুলিশ চলে আসায় ফারদিন হাসপাতাল থেকে বের হতে পারেনি ফার্দিন এবং তার তিন বন্ধু তারা চারজনই এই ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িত এবং তারা প্রত্যেকেই হাসপাতালে বসা ছিল এ সময় আমি ফারদিনকে বলি আমার মেয়ে কোচিংয়ে গিয়েছে তোমার সঙ্গে কেন তখন ফারদিন জানাই আমরা নিয়ে গিয়েছিলাম আনুষ্কাকে এ সময় আমরা চারজনই ছিলাম এখন বলছে ফারদিন একা ছিল ইতিমধ্যে জেনেছি ফার্ডিনের সঙ্গে থাকা তিন বন্ধুই প্রভাবশালী পরিবারের তারা সংশ্লিষ্ট থানাকে ম্যানেজ করার চেষ্টা করেছে ফার্দিন তো বাঁচারই চেষ্টা করবে সে বানিয়ে বানিয়ে কথাগুলো বলছে তাদের পরিকল্পনা ছিল তিনজনকে মুক্ত করতে পারলে ফারদিনকেও বয়স কম দেখিয়ে প্রভাব খাটিয়ে মুক্ত করার চেষ্টা করবে আনুষ্কার মা বলেন আনুষ্কাকে হত্যার পরে আমি যখন থানায় যাই তখন ফারদিনকে হাসি মুখে বসে থাকতে দেখা গেছে ওর মধ্যে কোনো অনুশোচনা বা ছিল না তাদের থানায় বসে বিরিয়ানি হয়েছে তাদের কোনো ওষুধ লাগবে কিনা জানতে চাওয়া হয় তখন এ সময় তাদের ইচ্ছা অনুযায়ী মামলা সাজানো হয় তখন আমার স্বামী মেয়ের শোকে বারবার চেতনা হারিয়ে ফেলছিলেন আমি মামলার বাদী হতে চেয়েছিলাম কিন্তু আমি একটু শক্ত আমাকে কোনো কথা বলার সুযোগ মামলায় কি লেখা হয়েছে সেটা পড়ার মতো হুশ ছিল না তখন আনুষ্কার বাবার কাছ থেকে স্বাক্ষর নিয়ে নাই। ফারদিন স্বীকারোক্তির নামে যে মিথ্যাচার করছে এটা কোনোভাবেই সঠিক নয় এত বড় জঘন্য কাজ করতে পারে তার পক্ষে এই মিথ্যাচার করা অসম্ভব কিছু নয় এখন প্রধানমন্ত্রীর কাছে আমার একটি আবেদন এত জঘন্যতম কাজ অমানবিক নির্যাতন করে একটি নিষ্পাপ কিশোরীকে হত্যায় অভিযুক্ত ফার্দিনের দ্রুততম সময়ের মধ্যে কঠিনতম বিচার দাবি করছি ভবিষ্যতে এরকম অন্যায় যেন আর কেউ করতে সাহস না পায় সুষ্ঠু বিচারের মাধ্যমে সেই দৃষ্টান্ত স্থাপন করার দাবি জানাচ্ছি এই ঘটনার সঙ্গে অন্য যারা জড়িত তাদের সকলের শাস্তি দাবি করছি তিনি বলেন কারণ একজনের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকলে একটি মেয়ের প্রাণ এভাবে যাওয়ার কথা নয় বাকি তিনজন খারাপ ছেলেটারই বন্ধু এ বিষয়ে আমরা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা পাচ্ছি না কলাবাগান থানার পুলিশ পরিদর্শক অপারেশন ঠাকুরদাস মালো বলেন ফারদিনের সঙ্গে থাকা তিন বন্ধুর প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোনো সংশ্লিষ্টতা না পেয়ে ছেড়ে দেওয়া হয়েছে তবে তদন্তের স্বার্থে তাদের পুনরায় যে কোনো সময় ডাকা হতে পারে দিহানের বাড়ির নিরাপত্তা কর্মী দুলাল আটক কলাবাগানে স্কুল ছাত্রী ধর্ষণ হত্যা মামলার আসামি ইফতেখার ফারদিন দিহানের বাড়ির নিরাপত্তা কর্মী দুলালকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ গতকাল দুপুরে তাকে কলাবাগান এলাকা থেকেই পুলিশ হেফাজতে নেওয়া হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের নিউ মার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার আবুল হাসান গত বৃহস্পতিবার ওই স্কুল ছাত্রীর মৃত্যুর ঘটনার পর থেকেই দুলাল নিখোঁজ ছিলেন তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে দিহানের পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছিল পুলিশ কর্মকর্তা আবুল হাসান বলেন তাকে কলাবাগান থানায় পুলিশি হেফাজতে আনা হয়েছে জিজ্ঞাসাবাদ চলছে মামলায় তার সংশ্লিষ্টতা সরাসরি না থাকলেও ঘটনার দিন সে দিহানের বাড়ির নিরাপত্তার দায়িত্বে ছিল গতকাল সন্ধ্যায় ওই পুলিশ কর্মকর্তা বলেন তাকে আমরা আমাদের হেফাজতে রেখেছি জিজ্ঞাসাবাদ করছি